Assalamualaikum. We want the division of India into Hindustan and Pakistan. Next, the inauguration of Mr. Jinnah as Governor General. He takes the oath of allegiance to King George VI as head of Pakistan. हमारे दुश्मन ये चाहते हैं पाकिस्तान। করাচিতে জিন্নার দিনটা শুরু হতো সকাল 8:30 দিকে। একটা বড় টেবিলে তার জন্য ফাইলবন্দী কাগজপত্রের একটা স্তূপ রাখা থাকত। পাশেই থাকত ক্রেভিন নামের সিগারেটের একটা বাক্স। তার কাছেই সুগন্ধি কিউবান সিগার থাকত। সুগন্ধির গন্ধে তার ঘর সবসময় মমো করত। জিন্না সাহেব দুবার বিয়ে করেছিলেন। লন্ডনে ব্যারিস্টারি পড়তে যাওয়ার আগে আত্মীয়দের পছন্দে অল্প বয়সী এক মেয়েকে বিয়ে করেছিলেন। লন্ডন থেকে তিনি ফিরে আসার আগেই ওই স্ত্রী মারা যান। তখন জিন্না সাহেবের বয়স মাত্র 41 বছর। তিনি তখন মুম্বাইয়ের সবচেয়ে ভালো আইনজীবীদের অন্যতম। অনেক অর্থ করে উপার্জন করেন, সবসময় থ্রি পিস স্যুট পরেন, ইংরেজি ব্যতীত অন্য ভাষায় কথা বলেন না, বিলিয়ার্ড খেলেন, যথেষ্ট হুইস্কি পান করেন, ধূমপানও করেন, দেখতেও সুদর্শন ছিলেন বলা যেতে পারে, ছিলেন বেশ মার্জিত এবং স্বল্পভাষী মানুষ। বলতে হবে তিনি ছিলেন ভারতীয় ইংলিশম্যান। ওই সময় তিনি দার্জিলিং গেলেন বেড়াতে। মাউন্ট এভারেস্ট হোটেলে থাকার ব্যবস্থা করলেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তখন পর্যন্ত তিনি আর দ্বিতীয়বার বিয়ে করেননি। ওই হোটেলে সে সময় এক পারসি ধর্মাবলম্বী বন্ধু তার একমাত্র কন্যা রুত্রেকে নিয়ে বসবাস করছিলেন। ওই মেয়ে ছিলেন অসাধারণ সুন্দরী। তাকে দেখে জিন্না সাহেব প্রেমে পড়ে গেলেন। ওই মেয়েটি ছিলেন বেশ বেপরোয়া ধরনের। জিন্না সাহেবের কেতাদুরস্ত ভাবসাবে মেয়েটিও জিন্না সাহেবের প্রেমে পড়ে যান। রুত্রি এবং জিন্না সাহেব বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বলে এমন পরিকল্পনা করলেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন মেয়ের বাবা। তিনি কোর্টের দ্বারস্থ হয়ে বললেন, তার মেয়ের এখনো 18 বছর হয়নি, তাই মেয়ে নাবালিকা। এই কারণে জিন্না সাহেব বিয়ের ইচ্ছা তখনকার মতো পরিত্যাগ করতে বাধ্য হলেন। যেদিন রুত্রের বয়স 18 পূর্ণ হল, ওই দিনই তিনি তার আদরের কুকুরছানাটি বগল দাবা করে এক বছরে পিতৃগৃহ ত্যাগ করে জিন্না সাহেবকে বিয়ে করলেন। জিন্না সাহেব বিয়ে করেছিলেন 42 বছর বয়সে। বিয়ের অল্প দিনের মধ্যেই স্ত্রীর সঙ্গে জিন্না সাহেবের দাম্পত্য সম্পর্কের দারুণ অবনতি ঘটে। স্ত্রী বিভিন্ন পার্টিতে, ক্লাবে গিয়ে নৃত্য, হইচই এবং মদ্যপানের সময় কাটিয়ে মধ্যরাতের পর বাসায় ফিরতেন। জিন্না সাহেব নিজেও মদ্যপান এবং প্রচুর ধূমপান করতেন, তবে তিনি স্ত্রীর উচ্ছৃঙ্খল জীবন পছন্দ করতেন না। জিন্না সাহেবের শারীরিক অবস্থা কোনো দিনই তেমন ভালো ছিল না। তিনি অনেকবার ব্রঙ্কিউলাইটিস রোগে ভুগেছেন, একবার নিউমোনিয়া হয়েছিল, তার নিঃশ্বাস প্রশ্বাস যন্ত্র ছিল বরাবরই দুর্বল। জিন্না সাহেব আইন সংক্রান্ত বই পড়তেন এবং পত্রিকা পড়া ছিল তার নেশা। দেশের সমস্ত পত্রিকা ছাড়া অন্যান্য দেশে প্রকাশিত পত্রিকারও তিনি ছিলেন গ্রাহক। পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরাখবর কেটে স্ক্র্যাপ পেপারে আঠা দিয়ে লাগিয়ে তিনি সংগ্রহে রাখতেন। বিয়ের 3-4 বছর পর জিন্না দম্পতির মধ্যে বৈবাহিক সম্পর্ক বজায় থাকলেও কনজুগাল লাইফ বলতে যা বোঝায় তার ছিল না। তবুও বিয়ের 9 বছর পর্যন্ত তারা এক ঘরে বসবাস করেছেন। ইতোমধ্যেই তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। ওই কন্যা সন্তানের ভালো নাম ছিল ওয়াদিয়া এবং ডাকনাম ছিল দিনা। জিন্না সাহেবের সঙ্গে বিয়ের 9 বছরের মাথায় স্ত্রী রুত্রে কন্যা দিনাকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে চলে যান। ওই সময় রুত্রে অর্থাৎ জিন্না সাহেবের স্ত্রী আইবিএস রোগে ভুগছিলেন। ওই রোগের একমাত্র ওষুধ হল সংযমী জীবনযাপন করা এবং মদ বা অ্যালকোহল জাতীয় পানীয় স্পর্শ না করা। কিন্তু জিন্নাকে পরিত্যাগ করে চলে যাওয়ার পর তার স্ত্রী আরও বেশি উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে শুরু করেন। যথেষ্ট পরিমাণ মদপান করে মধ্যরাতের পর বাসায় ফিরে এসে ঘুম হতো না বলে তিনি মরফিন ইঞ্জেকশন নিতেন। বিয়ের 10 বছরের মাথায় 1929 সালে মরফিনের ওভারডোজের কারণে তিনি মারা যান। যে স্ত্রী একমাত্র কন্যাকে নিয়ে জিন্না সাহেবকে ত্যাগ করে চলে গেছেন, সেই জিন্না সাহেব তখনও সেই স্ত্রীকে ভালোবাসতেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি বাচ্চাদের মতো কেঁদেছেন। তাকে আর কেউ কোনোদিন কাঁদতে দেখেননি, এমনকি কোনো প্রকার আবেগও প্রকাশ করতে দেখেননি। ভালোবাসাহীন দাম্পত্য জীবন এবং স্ত্রীর মৃত্যু জিন্না সাহেবকে একজন স্যাডিস্ট এবং দয়ামায়াহীন মানুষে রূপান্তর করেছিল। পাকিস্তান নামক রাষ্ট্রটির প্রতিষ্ঠাতা হিসেবে অগাধ সম্মানের অধিকারী হয়েও জীবনে তিনি সুখী হতে পারেননি।
জিন্না সাহেব যখন পূর্ব পাকিস্তানে আসেন তখন তিনি যক্ষা রোগে ভুগছিলেন। তিনি উচ্চতায় ছিলেন 5'10", মাথায় টুপি পরতেন, যেটার নাম পরবর্তীতে হয় জিন্না ক্যাপ। তখন তার ওজন ছিল 40 কেজির বেশি নয়। থ্রি পিস স্যুট পরা বাদ দিয়ে তখন চুড়িদার, চোস্ত পায়জামা এবং পা পর্যন্ত লম্বা আচকান পরতেন। গাল ভাঙা, মুখের চোয়াল বেঢুপভাবে দৃশ্যমান। তখন আধখানা ফুসফুস নিয়ে তিনি ঘোষণা করলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না। মোহাম্মদ আলী জিন্না ছিলেন একজন গুজরাটি বংশোদ্ভূত আইনজীবী, রাজনীতিবিদ ও পাকিস্তানের প্রতিষ্ঠাতা। 1913 সাল থেকে শুরু করে 1947 সালের 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা পর্যন্ত জিন্না নিখিল ভারত মুসলিম লীগের নেতা ছিলেন। স্বাধীনতার পর তিনি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন এবং আমৃত্যু এই পদে বহাল থাকেন। পাকিস্তানে তাকে কায়েদে আজম বা মহান নেতা ও বাবা এ কৌম বা জাতির পিতা হিসেবে সম্মান করা হয়। 1876 সালের 25শে ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বোম্বে প্রেসিডেন্সির অন্তর্গত করাচির ওয়াজির ম্যানশনে মোহাম্মদ আলী জিন্না জন্মগ্রহণ করেন। বর্তমানে এই স্থানটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের অংশ। তার শৈশবের নাম ছিল মোহাম্মদ আলী জিন্নাবাই। বাবার নাম জিন্নাবাই পুঞ্জা, ছিলেন গুজরাটি ব্যবসায়ী এবং মায়ের নাম মিঠাবাই। বিয়ের পর জিন্নাবাই পুঞ্জা 1875 সালে সপরিবারে করাচিতে বসবাস শুরু করেন। জিন্না ছিলেন তার বাবা মায়ের 4 পুত্র ও 3 কন্যা সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান। শৈশবে জিন্না কিছুদিন বোম্বেতে তার এক আত্মীয়ার কাছে ছিলেন। সেখানে তিনি গোকাল দাস প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন, পরে ক্যাথিড্রাল অ্যান্ড জন কুনন কলেজে পড়াশোনা করেন। করাচিতে তিনি সিন্ধ মাদ্রাসাতুল ইসলাম ও ক্রিশ্চিয়ান মিশনারি সোসাইটি হাই স্কুলে পড়াশোনা করেছেন। 1992 সালে বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন। 1892 সালে বাবা জিন্নাবাই পুঞ্জার এক ব্যবসা সহযোগী স্যার ফ্রেডারিক লি ক্রফট মোহাম্মদ আলী জিন্নাকে লন্ডনে নিয়ে যান। সেখানে তিনি লি ক্রফটের ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রাহামস শিপিং অ্যান্ড ট্রেডিং কোম্পানিতে শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন এবং লন্ডনে যান। লন্ডনে যাওয়ার আগে পিনালি গ্রামের অ্যামিবাই নামক এক কন্যার সাথে জিন্নার বিয়ে হয়। লন্ডনে থাকাকালেই তার মা এবং এই স্ত্রীর মৃত্যু হয়। তিনি তার পিতার অসম্মতি সত্ত্বেও এই প্রতিষ্ঠান ত্যাগ করে আইন বিষয়ে পড়ার সিদ্ধান্ত নেন। প্রথম দিকে আইন বিষয়ে জ্ঞান লাভের জন্য তিনি একজন লন্ডনের প্রতিষ্ঠিত ব্যারিস্টারের সহযোগী হিসেবে কাজ শুরু করেন। এ সময় তিনি তার নাম সংক্ষিপ্ত করে মোহাম্মদ আলী জিন্না রাখেন। ইংল্যান্ডে থাকা অবস্থায় সেখানকার ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত নানাজনের সংস্পর্শে আসেন। এই সময় জিন্না পার্সি বংশোদ্ভূত ভারতীয় রাজনৈতিক নেতা দাদাভাই নওরোজি ও স্যার ফিরোজ শাহ মেহতার ভক্ত হয়ে ওঠেন। এই সময় জিন্না ব্যক্তিজীবনে ইউরোপীয় সংস্কৃতির দ্বারা প্রভাবিত হন। এই সময় তিনি পাশ্চাত্য ধাঁচের পোশাক পরতে অভ্যস্ত হয়ে ওঠেন। পরবর্তী জীবনে তিনি ইউরোপীয় পোশাকের সাথে কারাকুল টুপি পরা শুরু করেন। কালক্রমে এই টুপি জিন্না টুপি নামে পরিচিতি লাভ করে। 1895 সালে 19 বছর বয়সে তিনি ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ কল টু দ্য বার হন। এরপর তিনি ভারতে চলে আসেন। তিনি করাচিতে কিছুদিন কাটিয়ে বোম্বে চলে যান। এখানে এসে বোম্বেতে তিনি আইন পেশা শুরু করেন। কথিত আছে যে সে সময় বোম্বেতে তিনি ছিলেন একমাত্র মুসলিম ব্যারিস্টার। এরপর থেকেই বাকি জীবন ইংরেজি তার প্রধান ভাষা হয়ে ওঠে। 1900 সালে বোম্বে প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট পি এইচ ডাস্তুর অস্থায়ীভাবে পদ ছাড়েন এবং জিন্না অন্তর্বর্তীকালীনভাবে তা লাভ করেন। 6 মাস পর জিন্নাকে আইনসভার সদস্য হওয়ার প্রস্তাব করা হয় এবং এর জন্য মাসিক 1500 রুপি বেতন দেওয়া হবে বলে বলা হয়, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। তার ভাষ্য ছিল যে তিনি দৈনিক 1500 রুপি উপার্জনের পরিকল্পনা করেছেন। তিনি এরপর তা উপার্জনে সক্ষম হন। এ সময় এই পরিমাণ অর্থ অনেক মূল্যবান ছিল। তবে পাকিস্তানের গভর্নর জেনারেল হিসেবে তিনি বেশি পরিমাণ বেতন গ্রহণে অসম্মতি জানান এবং তার বেতন মাসে 1 রুপি ধার্য করেন। বোম্বে হাইকোর্টে জিন্নার সহকর্মী এক ব্যারিস্টার বলেছেন যে
নিজের প্রতি জিন্নার বিশ্বাস ছিল অসাধারণ। জিন্নার সম্পর্কে একটি ঘটনা মনে করতে গিয়ে তিনি বলেন যে একবার বিচারক জিন্নাকে বলেন যে, মিস্টার জিন্না, মনে রাখবেন যে আপনি কোনো তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে সম্বোধন করছেন না। জিন্নার উত্তর ছিল, মাই লর্ড, আমাকে বলার অনুমতি দিন যে আপনি কোনো তৃতীয় শ্রেণীর উকিলকে সম্বোধন করছেন না। 1904 সালের ডিসেম্বরে কংগ্রেসের 20তম বার্ষিক অধিবেশনে অংশ নেয়ার মাধ্যমে জিন্নার রাজনৈতিক জীবন শুরু হয়। 1906 সালে তৃতীয় আগা খানের নেতৃত্বে মুসলিম নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল নতুন ভাইসরয় লর্ড মিন্টোর সাথে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দল ভাইসরয়কে আনুগত্য প্রকাশ করেন এবং যে কোনো রাজনৈতিক সংস্কারের সময় হিন্দুদের কাছ থেকে মুসলিমদের সুরক্ষিত রাখার দাবি জানান। এই সাক্ষাতের কারণে জিন্না অসন্তুষ্ট ছিলেন। তিনি গুজরাটি নামক পত্রিকার সম্পাদকের কাছে চিঠি লিখে জানান যে যেহেতু তারা অনির্বাচিত ও নিজ উদ্যোগে কাজ করেছেন, তাই ভারতীয় মুসলিমদের পক্ষে কথা বলার অধিকার প্রতিনিধি দল কিভাবে পেল। এই নেতাদের অনেকেই একই বছরের ডিসেম্বরে ঢাকায় মিলিত হয়ে মুসলিম দল হিসেবে নিখিল ভারত মুসলিম লীগ গঠন করলে জিন্না এর বিরোধিতা করেন। জিন্না মনে করতেন যে পৃথক নির্বাচন জাতিকে বিভক্ত করে ফেলবে। মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের বিরোধিতা করলেও জিন্না 1909 সালে বোম্বে থেকে মুসলিম প্রতিনিধি হিসেবে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের জন্য প্রার্থী হন। 1912 সালের ডিসেম্বরে জিন্না মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে ভাষণ দেন, তবে এ সময় তিনি লীগের সদস্য ছিলেন না। পরের বছর তিনি মুসলিম লীগে যোগ দেন এবং একই সাথে কংগ্রেসের সদস্য থাকেন। 1913 সালের এপ্রিলে কংগ্রেসের প্রতিনিধি হয়ে গোপালকৃষ্ণ গোখলের সাথে জিন্না ব্রিটেনে যান। 1914 সালে লন্ডনে আরেকটি কংগ্রেস প্রতিনিধি দলের জিন্না নেতৃত্ব দেন, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ভারতের সংস্কারের বিষয়টি ব্রিটিশ কর্মকর্তাদের কাছে কম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের সময় জিন্না অন্যান্য ভারতীয় মধ্যপন্থীদের সাথে ব্রিটিশ পক্ষ সমর্থন করেন। তার আশা ছিল যে যুদ্ধকালীন সময়ে আনুগত্যের কারণে ব্রিটিশরা ভারতীয়দের রাজনৈতিক স্বাধীনতা প্রদান করবে। 1916 সালে অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অ্যানি বেসাল্ট, তিলক সহ অন্যান্য নেতাদের সাথে তিনি ভারতের জন্য স্বায়ত্তশাসনের দাবি জানান। এতে কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো ডোমিনিয়ন হিসেবে স্বায়ত্তশাসন দাবি করা হয়। তবে যুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশ রাজনীতিবিদরা ভারতের সাংবিধানিক সংস্কারে উৎসাহী ছিলেন না। ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রী অ্যাডউইন মন্টেগু তার স্মৃতিকথায় জিন্নাকে তরুণ, ভদ্র, আকর্ষণীয় চেহারা, স্পষ্টভাষী হিসেবে উল্লেখ করেছেন। 1918 সালে জিন্না তার দ্বিতীয় স্ত্রী রতনভাই পেত্তিকে বিয়ে করেন। রতনভাই তার চেয়ে 24 বছরের ছোট ছিলেন। তিনি ছিলেন জিন্নার বন্ধু, অভিজাত পার্সি পরিবারের সদস্য স্যার দিনশা পেত্তিতের মেয়ে। এই বিয়ে নিয়ে রতনভাইয়ের পরিবার ও পার্সি সম্প্রদায় এবং মুসলিম ধর্মীয় নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। রতনভাই পরিবারের অমতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তার নাম হয় মরিয়ম জিন্না। এর ফলে তাকে তার পরিবার ও পার্সি সম্প্রদায় ত্যাগ করে। জিন্না ও তার স্ত্রী বোম্বেতে বসবাস করতে থাকেন। তাদের একমাত্র সন্তান দিনা জিন্না 1919 সালের 15ই আগস্ট জন্মগ্রহণ করেন। 1929 সালে রতনভাইয়ের মৃত্যুর পর জিন্নার বোন ফাতিমা জিন্না তার ও তার সন্তানের দেখাশোনা করতেন। 1919 সালে ব্রিটিশ ও ভারতীয়দের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল নাগরিক অধিকারের উপর যুদ্ধকালীন জরুরি নিয়ন্ত্রণের মেয়াদ বৃদ্ধি করে। এর প্রতিবাদে জিন্না কাউন্সিল থেকে পদত্যাগ করেন। এ সময় ভারত জুড়ে অসন্তোষ দেখা দেয়। অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও খারাপ হয়। হত্যাকাণ্ডের সময় ব্রিটিশ বাহিনী প্রতিরোধ সভায় গুলি চালায়, ফলে শতাধিক নিহত হয়। এরপর মহাত্মা গান্ধী সত্যাগ্রহের ডাক দেন। গান্ধীর আহ্বান হিন্দুদের কাছ থেকে বিরাট সমর্থন লাভে সমর্থ হয় এবং খিলাফত আন্দোলনে অংশ নেয়া মুসলিমদের কাছেও জনপ্রিয় হয়, ফলে মুসলিমরাও এতে যোগ দেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশদের হাতে উসমানীয় খিলাফত বিলুপ্ত হওয়ার আশঙ্কা ছিল।
যুদ্ধের সময় মুসলিমদের পক্ষে কাজ করায় গান্ধী মুসলিমদের নিকট জনপ্রিয় ছিলেন। জিন্না ও কংগ্রেসের অন্যান্য নেতাদের মতো গান্ধী পশ্চিমা পোশাক পরতেন না, এছাড়া ইংরেজির পরিবর্তে ভারতীয় ভাষা ব্যবহার করতেন। দেশীয় ধাঁচে গান্ধীর কার্যক্রম জনপ্রিয়তা লাভ করে। খিলাফত আন্দোলনে গান্ধীর সমর্থনকে জিন্না বিরোধিতা করেন, একে তিনি ধর্মান্ধতা হিসেবে দেখতেন। এছাড়া সত্যাগ্রহকে তিনি রাজনৈতিক নৈরাজ্য হিসেবে গ্রহণ করেন। জিন্নার বিশ্বাস ছিল সাংবিধানিক পদ্ধতিতেই স্বায়ত্তশাসন লাভ করা সম্ভব। তিনি গান্ধীর বিরোধিতা করেন, তবে ভারতীয় জনমত এ সময় গান্ধীর দিকে চলে যায়। 1920 সালে নাগপুরে কংগ্রেসের অধিবেশনে জিন্নাকে এক প্রতিনিধি ধমকান এবং স্বাধীনতার আগ পর্যন্ত সত্যাগ্রহের প্রস্তাব তোলেন। একই শহরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে জিন্না যোগ দেননি। কংগ্রেসের সাথে মতপার্থক্যের কারণে জিন্না এরপর কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং মুসলিম লীগের সদস্য হিসেবে থেকে যান। 1920 দশকের প্রথম দিকে জিন্না তার আইন পেশায় বেশি নিয়োজিত ছিলেন, তবে একই সাথে তিনি রাজনীতিতেও যুক্ত ছিলেন। গান্ধী ও খিলাফত নেতৃবৃন্দের মধ্যকার জোট বেশিদিন স্থায়ী হয়নি। ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন স্তিমিত হয়ে পড়ে এবং এরপর জিন্না ভিন্ন কোনো রাজনৈতিক মতের দিকে ঝুঁকে পড়েন। 1923 সালের সেপ্টেম্বরে জিন্না বোম্বে থেকে নবগঠিত কেন্দ্রীয় আইন পরিষদের মুসলিম সদস্য নির্বাচিত হন। সাংসদ হিসেবে তিনি দক্ষতা দেখিয়েছিলেন এবং ভারতীয়দের স্বরাজ পার্টির সাথে কাজ করার জন্য সংগঠিত করেন। দায়িত্বশীল সরকারের জন্য তিনি দাবি জানিয়ে যান। 1925 সালে আইনসভায় তার কাজের স্বীকৃতি হিসেবে লর্ড রিডিং তাকে নাইটহুডের প্রস্তাব করলে জিন্না তা ফিরিয়ে দেন। 1928 সালের জানুয়ারি মাসের বৈঠকে জিন্নাকে লীগের স্থায়ী প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। এই বছরে ভারত বিষয়ক সাইমন কমিশন ভারতে আসে। এই কমিশনকে ভারতের মুসলিম ও হিন্দু নেতৃবৃন্দ তাদের বয়কট করেন। অবশ্য কিছু মুসলিম লীগ নেতা জিন্নার বিপক্ষে গিয়ে সাইমন কমিশনকে স্বাগত জানিয়েছিল। তবুও মুসলিম লীগের অধিকাংশ নেতা জিন্নাকেই সমর্থন করে কমিশনে যাওয়া থেকে বিরত থাকেন। এই বছরে সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে আলোচনা শুরু হলে কংগ্রেস মতিলাল নেহরুর নেতৃত্বে একটি কমিটি গঠন করে। নেহরু রিপোর্ট ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে নির্বাচন এলাকা চিহ্নিত করার পক্ষে মত দেয়। জিন্না এ সময় মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের পক্ষে হলেও তাতে ছাড় দিতে রাজি হন। এরপর উভয় দলের মধ্যে আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। মুসলিমদের বৃহত্তর স্বার্থে তিনি আইনসভা ও মন্ত্রী পরিষদে মুসলিমদের বাধ্যতামূলক প্রতিনিধি রাখার প্রস্তাব হিসেবে 14 দফা পেশ করেন। 1929 সালের নির্বাচনে বল্ডউইন পরাজিত হওয়ার পর লেবার পার্টির রেমসি ম্যাকডোনাল্ড প্রধানমন্ত্রী হন। ভারতের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য তিনি লন্ডনে ভারতীয় ও ব্রিটিশ নেতৃবৃন্দের সাথে আলোচনায় আগ্রহী ছিলেন। জিন্নাও এতে সম্মত ছিলেন। তিনবার গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হলেও সেগুলো ব্যর্থ হয়। জিন্না প্রথম দুইটি বৈঠকে অংশ নেন, তবে শেষের বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। 1930 সাল থেকে 1934 সালের মধ্যে অধিকাংশ সময় তিনি ব্রিটেনে থেকে যান এবং প্রিভি কাউন্সিলে ব্যারিস্টার হিসেবে কর্মরত থাকেন। এখানে তিনি বেশ কিছু ভারত সংক্রান্ত মামলার তদারক করেন। এত দীর্ঘ সময় তিনি কেন ব্রিটেনে ছিলেন সে বিষয়ে তার জীবনী লেখকদের দ্বিমত রয়েছে। 1931 সালে তার বোন ফাতেমা জিন্না ইংল্যান্ডে তার কাছে চলে যান। এরপর থেকেই ফাতেমা জিন্না তার ভাইয়ের দেখাশোনা করেছেন এবং তার একজন উপদেষ্টা হয়ে ওঠেন। জিন্নার মেয়ে দিনা ইংল্যান্ড ও ভারতে পড়াশোনা করেন। পরবর্তীতে পার্সি বংশোদ্ভূত খ্রিস্টান নেভিল ওয়াদিয়াকে বিয়ে করায় জিন্নার সাথে তার মেয়ে দিনার সম্পর্কের অবনতি ঘটে। তাদের মধ্যে যোগাযোগ বজায় থাকলেও দূরত্ব রয়ে যায়। জিন্নার মৃত্যুর পর দাফনের সময় ছাড়া দিনা নিজে কখনো পাকিস্তান যাননি। 1934 সালের প্রথম দিকে জিন্না ব্রিটেনে তার বাড়ি বিক্রি করে দেন ও আইন ব্যবসা বন্ধ করে ভারতে চলে আসেন। তবে পরের কয়েক বছর ভারত ও ইংল্যান্ডের মধ্যে তার যাতায়াত অব্যাহত ছিল। জিন্নার অনুপস্থিতিতে
1934 সালের অক্টোবরে বোম্বের মুসলিমরা তাকে কেন্দ্রীয় আইনসভার সদস্য নির্বাচিত করে। পরের দুই বছর জিন্না মুসলিম লীগের সমর্থন বৃদ্ধির জন্য কাজ করে যান। 1930 দশকের শেষ পর্যন্ত ব্রিটিশ ভারতের মুসলিমদের বিশ্বাস ছিল যে স্বাধীনতার পর মুসলিমরা ব্রিটিশ ভারত নিয়ে গঠিত রাষ্ট্রে ঐক্যবদ্ধভাবে থাকতে পারবে। হিন্দু ও স্বায়ত্তশাসন দাবি করা অন্যান্যরাও একই ধারণা পোষণ করত। মুসলিম লীগের অধিবেশনে প্রদত্ত ভাষণে স্যার মোহাম্মদ ইকবাল ভারতে একটি মুসলিম রাষ্ট্র গঠনের ডাক দেন। 1936 ও 1937 সালে জিন্না ও ইকবাল মতবিনিময় করেন। পরের বছরগুলোতে জিন্না ইকবালের ধারণাকে গ্রহণ করেন। অনেক কংগ্রেস নেতা ভারত রাষ্ট্রের জন্য একটি ক্ষমতাশালী কেন্দ্রীয় সরকারের পক্ষপাতী হলেও জিন্না সহ মুসলিম রাজনীতিবিদরা নিজ সম্প্রদায়ের জন্য শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা ছাড়া তা মানতে অস্বীকৃতি জানান। কংগ্রেসের অন্যান্য মুসলিম সমর্থকরা স্বাধীনতার পর ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ব্যাপারে সমর্থন জানালেও মদন মোহন মালব্য, বল্লভভাই প্যাটেল ও অন্যান্য সমমনা নেতারা স্বাধীন ভারতে গরু হত্যা নিষিদ্ধের মতো আইন এবং উর্দুর পরিবর্তে হিন্দিকে সরকারি স্বীকৃতি দানের পক্ষপাতী ছিলেন। এসব কর্মকাণ্ডের ফলে মুসলিমরা উদ্বিগ্ন হয়ে ওঠে। 1937 সালের প্রাদেশিক নির্বাচনের সময় যুক্তপ্রদেশে কংগ্রেস ও লীগ জোট সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হলে দুই সম্প্রদায়ের মধ্যে ফাটল ধরে। প্রাদেশিক কংগ্রেস সরকার মুসলিমদের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুভূতি অনুধাবনের চেষ্টা করেনি। এসব কারণে কংগ্রেসের এই শাসনের পরই শুধু মুসলিম লীগ পাকিস্তানের দাবি তোলে। মুসলিম লীগ দাবি করে যে তারা মুসলিমদের স্বার্থ একাই সুরক্ষা করতে সক্ষম। জিন্না নিজের মুসলিম পরিচয়, সংস্কৃতি ও ইতিহাসকে নিজস্ব হিসেবে গ্রহণ করেন এবং আমৃত্য এই পরিচয় তার মধ্যে বজায় থাকে। এছাড়া 1930 দশকের শেষ দিক থেকে তিনি মুসলিম পোশাক গ্রহণ করতে থাকেন। 1939 সালের 3 সেপ্টেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলাইন জার্মানির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন। পরের দিন ভাইসরয় লর্ড লিনলিথগো ভারতীয় রাজনৈতিক নেতাদের সাথে আলাপ না করে ভারতের যুদ্ধে প্রবেশের ঘোষণা দেন, ফলে ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। জিন্না ও গান্ধীর সাথে সাক্ষাতের পর লিনলিথগো ঘোষণা করেন যে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত ভারতের স্বায়ত্তশাসনের বিষয়ে আলোচনা মুলতবি রাখা হল। 14 সেপ্টেম্বর কংগ্রেস একটি অধিবেশনে তাৎক্ষণিক স্বাধীনতা দাবি করে। দাবি প্রত্যাখ্যান করা হলে 10 নভেম্বর 8টি প্রাদেশিক সরকার পদত্যাগ করে এবং এসব প্রদেশের গভর্নররা এরপর থেকে ফরমান জারি করে শাসন করতে থাকেন। অন্যদিকে জিন্না ব্রিটিশদের গ্রহণ করতে আগ্রহী ছিলেন, ফলে ব্রিটিশরাও তার দিকে আকৃষ্ট হয় এবং মুসলিম লীগকে ভারতের মুসলিমদের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা শুরু করে। তবে মুসলিম লীগ যুদ্ধে ব্রিটেনকে কার্যতভাবে সমর্থন করেনি। স্বায়ত্তশাসনের ব্যাপারে ভাইসরয় জিন্নার কাছে মুসলিম লীগের অবস্থান জানতে চান। 1940 সালের ফেব্রুয়ারিতে মুসলিম লীগের ওয়ার্কিং কমিটি 4 দিন ধরে বৈঠক করে। 6 ফেব্রুয়ারি জিন্না ভাইসরয়কে জানান যে মুসলিম লীগ ফেডারেশনের বদলে পৃথক রাষ্ট্রের পক্ষপাতী। লাহোর প্রস্তাবে দ্বিজাতি তত্ত্বকে গ্রহণ করা হয়েছিল। এতে ব্রিটিশ ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর পশ্চিম এবং পূর্বের প্রদেশগুলোর জন্য স্বাধীন রাষ্ট্রের প্রস্তাব করা হয় এবং অন্যান্য প্রদেশের মুসলিম সংখ্যালঘুদের জন্য সুরক্ষার কথাও বলা হয়। 1940 সালের 23 মার্চ লাহোরে মুসলিম লীগের অধিবেশনে এই প্রস্তাব শেরে বাংলায়কে ফজলুল হক উত্থাপন করেন এবং তা পাশ হয়। লাহোর প্রস্তাব নিয়ে গান্ধী অসন্তুষ্ট ছিলেন, তবে তিনি বলেন যে ভারতের অন্যান্যদের মতো মুসলিমদেরও আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। কংগ্রেস নেতৃবৃন্দ এই নিয়ে বেশ সরব ছিলেন। জওহরলাল নেহরু লাহোর প্রস্তাবকে জিন্নার চমৎকার প্রস্তাব বলে অভিহিত করেন। চক্রবর্তী রাজা গোপালাচারী আলাদা রাষ্ট্রের ধারণাকে অসুস্থ মানসিকতার চিহ্ন বলে উল্লেখ করেন। 1940 সালের জুন মাসে লিনলিথগো জিন্নার সাথে সাক্ষাৎ করেন। এর অল্প কিছু পূর্বে চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী হন। আগস্টে তিনি কংগ্রেস ও লীগকে যুদ্ধে পূর্ণ সমর্থন দেওয়ার আহ্বান জানান। যুদ্ধে সমর্থন দেওয়ার বিনিময়ে ভারতীয় প্রতিনিধিদের তার যুদ্ধসভায় স্থান দেওয়ার কথা বলা হয়।
ভাইসরয় যুদ্ধ শেষ হওয়ার পর ভারতের ভবিষ্যৎ নির্ধারণের জন্য প্রতিনিধি দলকে প্রতিশ্রুতি দেন এবং বলেন, ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ মতের বাইরে করা হবে না। কংগ্রেস ও মুসলিম লীগ কেউই এই প্রস্তাবে রাজি ছিল না। তবে ব্রিটিশরা জিন্নাকে মুসলিমদের প্রতিনিধি হিসেবে মেনে নেয় তিনি সন্তুষ্ট ছিলেন। 1944 সালের সেপ্টেম্বরে জিন্না ও গান্ধী বোম্বের মালাবার হিলে সাক্ষাৎ করেন। দুই সপ্তাহ ধরে তাদের আলাপ চললেও তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাননি। জিন্নার মত ছিল যে ব্রিটিশদের বিদায়ের আগেই পাকিস্তান প্রতিষ্ঠা করতে হবে। অন্যদিকে গান্ধী চাইছিলেন যে ভারত স্বাধীন হওয়ার পর বিভাগের ব্যাপারে সিদ্ধান্ত হোক। আহমেদাবাদে জিন্না বক্তৃতায় বলেন যে পাকিস্তান জীবন ও মৃত্যুর প্রশ্ন। 1945 সালের ডিসেম্বরের নির্বাচনে মুসলিম লীগ মুসলিমদের জন্য সংরক্ষিত সবকটি আসনে জয়লাভ করে। পরের বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ মুসলিম ভোটের 75% লাভ করতে সক্ষম হয়। এই জয়ের ফলে ভারতের মুসলিমদের মনে পাকিস্তানের আকাঙ্ক্ষা প্রমাণিত হয়। 1947 সালের 20 ফেব্রুয়ারি এটলির ভাইসরয় হিসেবে মাউন্টব্যাটেনের নিয়োগ ঘোষণা করেন এবং বলেন যে 1948 সালের জুন নাগাদ ব্রিটেন ভারতের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। ভারতে আসার দুই দিন পর 24 মার্চ মাউন্টব্যাটেন দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্যেই কংগ্রেস দেশ বিভাগের ব্যাপারে সম্মত হয়। পরবর্তীতে জওহরলাল নেহরু এ ব্যাপারে বলেছেন যে তারা ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং দেশ বিভাগ তাদের মুক্তি দিতে পারত ও তারা তা গ্রহণ করেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ নিয়ে গঠিত ভবিষ্যৎ ভারতের দুর্বল কেন্দ্রীয় সরকার কংগ্রেস নেতাদের আকাঙ্ক্ষা ছিল না। কংগ্রেস দাবি করে যে যদি পাকিস্তান গঠন করা হয় তবে ধর্মের ভিত্তিতে বাংলা ও পাঞ্জাবকেও ভাগ করতে হবে। জিন্নার আশঙ্কা ছিল যে ব্রিটিশরা ভারত থেকে চলে যাওয়ার পর কংগ্রেস প্রধান আইনসভায় মুসলিমরা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হবে। তিনি দাবি করেন যে স্বাধীনতার পূর্বেই সেনাবাহিনীকে ভাগ করতে হবে, এজন্য এক বছরের মতো সময় দরকার ছিল। মাউন্টব্যাটেন আশা করেছিলেন যে স্বাধীনতার পর একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে, কিন্তু জিন্না চাইছিলেন স্বাধীন রাষ্ট্রের আলাদা সেনাবাহিনী থাকুক। স্বাধীনতা আন্দোলনের এক পর্যায়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী অখণ্ড বাংলাকে ভারত ও পাকিস্তানের মতো স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠনের প্রস্তাব করেন। মোহাম্মদ আলী জিন্না এ ব্যাপারে তার একাত্মতা প্রকাশ করেন। তার বিশ্বাস ছিল যে কলকাতা ছাড়া বাংলা অর্থহীন, তাই তিনি বাংলাকে অখণ্ড রাখতে উৎসাহী ছিলেন। তবে শেষ পর্যন্ত কংগ্রেসের বিরোধিতায় বাংলা বিভক্ত হয়। পাকিস্তান সৃষ্টির পর জিন্না পাকিস্তান ডোমিনিয়নের গভর্নর জেনারেল হন। জিন্না আমৃত্যু এই পদে বহাল ছিলেন। 1948 সালের 11 সেপ্টেম্বর করাচিতে তার নিজ বাসভবনে মোহাম্মদ আলী জিন্না মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে যক্ষা রোগে ভুগছিলেন। 12 সেপ্টেম্বর তাকে দাফন করা হয়। এই দিন পাকিস্তান ও ভারত দুই দেশই শোক প্রকাশ করে। ভারতের গভর্নর জেনারেল রাজা গোপালাচারী এই দিন জিন্নার সম্মানে নিজের সরকারি অভ্যর্থনা বাতিল করেন। জিন্নার দাফনস্থল বর্তমানে মাজারে কায়েদ বলে পরিচিত।